কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা ইতিমধ্যে জেনেছি যে জিডিপি এই জিনিসটি কীরকম। আমরা আজকের ভিডিওতে কথা বলবো জিডিপির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে। তো জিডিপির প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে ভৌগোলিক সীমানায় উৎপাদন হতে হয়, অর্থাৎ বাংলাদেশের ধরো যে 141,570 বর্গ কিলোমিটার, এই ভৌগোলিক সীমানার মধ্যে যে সমস্ত উৎপাদন কার্যগুলো ঘটবে সেগুলো কিন্তু জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন ধরো কোনো বাংলাদেশি সে যদি ভারতে থাকে, অর্থাৎ বাংলাদেশের মোট আয়তনের বাইরে থাকে, ভৌগোলিক সীমারেখার বাইরে থেকে উৎপাদন করে, তবে সেটি অন্তর্ভুক্ত হবে না। আবার ভারতের কোনো লোক যদি বাংলাদেশে এসে এই বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে তার উৎপাদন কার্য কিংবা আয় কার্যাবলীগুলো সম্পাদন করে থাকে, তখন সেটি কিন্তু অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ প্রথমত জিডিপির যেই প্রধান বৈশিষ্ট্য সেটি হচ্ছে ভৌগোলিক সীমারেখার ভিতরে উৎপাদন করতে হবে। এবং দ্বিতীয়ত কি, চূড়ান্ত উৎপাদিত পণ্য সেবামূল্য, অর্থাৎ এখানে যে সমস্ত কাঁচামাল কিংবা অর্ধ সমাপ্ত কিংবা অর্ধ প্রস্তুতকৃত পণ্যগুলো রয়েছে, আমরা কিন্তু সেগুলোর মূল্য অন্তর্ভুক্ত করি না। যেই পণ্যগুলো একদম চূড়ান্তভাবে উৎপন্ন হয়ে গিয়েছে, অর্থাৎ চূড়ান্ত পণ্য যেগুলো অর্ধ সমাপ্ত না, সমাপ্ত এবং চূড়ান্ত পণ্য যেগুলো বাজারজাতকরণ করার উপযোগী, সেই সমস্ত চূড়ান্ত পণ্যের মূল্যগুলোই কিন্তু আমরা এই জিডিপি নির্ণয়ের সময় বিবেচনা করি। এবং পরোক্ষ কর, এই পরোক্ষ কর কিন্তু জিডিপির অন্তর্ভুক্ত না। এর কারণ কি? এর কারণ আমরা জানি যে এই পরোক্ষ কর এগুলো সাধারণত বাদ দিয়ে দেওয়া হয়, এগুলো যেই মোট ইনকাম সেখান থেকে পরোক্ষ কর গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয়। এবং এর ফলে যেটি হয় যে যদিও এই পরোক্ষ করের ফলে পণ্যের মূল্য বেড়ে যায়, কিন্তু পরোক্ষ করের ফলে কিন্তু পণ্যের যেই উপকরণের দাম সেই উপকরণের দাম কিন্তু একই থাকে। অর্থাৎ এই যে পণ্যের মূল্য বেড়ে যায় পরোক্ষ করের ফলে, এই কারণে আমরা যখন জিডিপি নির্ণয় করি সেই সময় আমরা এই পরোক্ষ করটিকে বাদ দিয়ে তাই বিবেচনা করি। এবং এই জিডিপি এটি কিন্তু সর্বোপরি এটি একটি আর্থিক বিষয়, কারণ কি, দেশে উৎপাদিত সকল চূড়ান্ত পণ্য বা সেবার যে আর্থিক মূল্য সেই আর্থিক মূল্যই হচ্ছে জিডিপি। তাই নিঃসন্দেহে এই জিডিপি এটি একটি আর্থিক বিষয় বা অর্থের অঙ্গে পরিমাপযোগ্য বিষয়। তাহলে আমরা জিডিপির বৈশিষ্ট্য কী সেটি নিয়ে জানলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা জিএনপির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।